এইসব অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা আন্দোলনে ব্যক্ত হয়ে বিএনপি নাশকতা করছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি, সেটাও তদন্ত করে দেখা দরকার। যারা আজকে মায়া কান্না তাদের, তারাই আজ আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়ে এখন নাশকতার দিকে নজর দিয়েছেন কি না সেটা আজকে তদন্ত করে দেখা দরকার। দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি ফখরুল ইসলাম আলমগীর সরকারের উপর দোষ চাপাচ্ছে সরকারের অবহেলার কারণে এইসব দুর্ঘটনা নাকি ঘটছে। আমি ফখরুল সাহেবকে বলতে চাই, দুর্ঘটনা দুর্ঘটনা, সড়ক নিয়ে অনেক কথা বলেন, বাংলাদেশে এমন এক বিরোধী দল, এরা আজকে যদি বজ্রপাতে মানুষের মৃত্যু হয় তাহলেও বলবে এটা আওয়ামী লীগ সরকারের দোষ। বঙ্গবাজারে যে দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে অনেক মানুষের স্বপ্ন পুড়ে গেছে, অনেক মানুষের অনেক আকাঙ্ক্ষার মৃত্যু হয়েছে, সেখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এ সময়ে নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষের বাজার, প্রিয় বাজার এবং বঙ্গবাজার আজকে অনেক সাধারণ মানুষ ঈদের আনন্দ থেকে এরা বঞ্চিত, প্রিয় কাপড়, প্রিয় জিনিস সস্তা মূল্যে কিনতে পারবে, সেই দুঃখ সেই বেদনা অনেক মানুষের মাঝে আছে।